আপনারা দেখছেন একুশে টেলিভিশন। গণপরিবহন খুলে দেওয়ার ঘোষণার পর গাড়ি ধোয়া মোছায় ব্যস্ত পরিবহন শ্রমিকরা। এতদিন বসে থাকা যানবাহনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলাচলের উপযোগী করে তুলছেন তারা। তবে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনে মালিকদের সহযোগিতা চান শ্রমিকরা। বিস্তারিত থাকছে রিপোর্টে। করোনা সংক্রমণ রোধে 26 মার্চ থেকে কয়েক ধাপেই ছিল সাধারণ ছুটি। দীর্ঘদিন পর আবারও চালু হচ্ছে গণপরিবহন, আবারও ঘুরবে গাড়ির চাকা। তাই শ্রমিকদের মনে খুশির আমেজ। রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনালে পরিবহনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত শ্রমিকরা। সেই সাথে 2 মাস বসে থাকা বাসগুলোর অবস্থাও বুঝে নিচ্ছেন তারা। মালিকে বলছে যে গাড়ি ঘোড়া সব স্টার্ট করে গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, হয়তো 31 তারিখের থেকে গাড়ি চলতে পারে। গাড়ির নিচে যে সমস্যা বা কোনো কিছু আছে কি না ওগুলো সব কমপ্লিট করলাম। গণপরিবহন চলাচল স্বাভাবিক হওয়াকে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন শ্রমিক নেতারা। আমরা মনে করি যে দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে গণপরিবহন পরিচালনা করা ব্যতীত কোনো বিকল্প নেই। এদিকে সদরঘাটে যাত্রীর অপেক্ষায় লঞ্চ শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মানতে মালিক পক্ষের সহযোগিতা চান তারা। লঞ্চ যদি চালাতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণপরিবহন সচল হওয়ার খবরে চলাচলের উপযোগী করা হচ্ছে আন্তনগর ট্রেনগুলোকেও। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।